নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 15ই মার্চ, 16ই মার্চ এবং 17ই মার্চ 2023 বড় সুসংবাদ আসতে চলেছে এই কটি রাশির। কেন, আমি তাও এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এবং কোন এই সৌভাগ্যশালী রাশি কোন কোন দিক থেকে লাভ পেতে চলেছে আমি বিস্তারিত আলোচনা করব। তার আগে আমি কিছু আপনাদেরকে কথা জানাই, ভিডিওর আলোচনাটা আপনারা সম্পূর্ণরূপে অবশ্যই শুনবেন। দেখুন, অতিরিক্ত বিশ্বাস মানুষকে করবেন না। অনেকে কি আছে জানেন, খুবই বিশ্বাস করে ফেলে, এই বিশ্বাস থেকে কিন্তু ঠকে যায়। অর্থাৎ অন্ধের মতন বিশ্বাস করা একদম উচিত নয়। আবার আপনি আপনার যে মনের যে কষ্ট, মনের যে দুঃখ কারোর সঙ্গে শেয়ার করতে চাইছেন, সবাই কি আপনার আপনজন, সবাই কি আপনার মিত্র, সবাই কি আপনার হিতাকাঙ্ক্ষী? সবাই কিন্তু আপনার মিত্র, প্রিয়জন বা হিতাকাঙ্ক্ষী নয়। অর্থাৎ এই যে আপনার যে সমস্যার জিনিস, প্রত্যেকের সঙ্গে কিন্তু শেয়ার করা উচিত নয়, কারণ সেখান থেকে কিন্তু জীবনে কিন্তু সমস্যাগুলো নিয়ে আসে। আপনার উইক পয়েন্টটা কিন্তু আপনার প্রতিপক্ষ জানতে কিন্তু পারে এবং অতি ডিপেন্ড, আপনি কারো উপর অত্যাধিক নির্ভরশীল হয়ে গেলেন, অর্থাৎ তাকে ছাড়া আপনার চলবেই না, অর্থাৎ সে না থাকলে আপনি চলতে পারবেন না। অত্যাধিক ডিপেন্ডেন্ট, অত্যাধিক নির্ভরশীলতাও কিন্তু জীবনে কিন্তু সমস্যা কিন্তু নিয়ে আসে। এই জায়গাগুলো আগে আপনাদেরকে নিজেকে কিন্তু ঠিক করতে হবে, কারণ এই যুগে অনেক মানুষ ভালো রয়েছে, আপনার শুভ চায়, কেউ কেউ কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু ক্ষতিও কিন্তু চায়। একটা মানুষ সবার কাছে কিন্তু ভালো হতে পারে না, ইম্পসিবল। একটা মানুষ কিছু সংখ্যক মানুষের কাছে ভালো, আবার কিছু সংখ্যক মানুষের কাছে কিন্তু ভালো নয়। অর্থাৎ সব জায়গাতে সব কথা বলা, অতিরিক্ত বিশ্বাস করা বা আপনার দুঃখের কাহিনী বলা, তাতে কিন্তু আপনার কমজোরিটা কিন্তু আপনি জানিয়ে দিচ্ছেন আপনার প্রতিপক্ষকে। আর অতিরিক্ত নির্ভরশীলতা আপনাকে কিন্তু পিছিয়ে দেবে। অর্থাৎ আপনি কারোর উপর খুবই ডিপেন্ড হয়ে আছেন, জানেন আপনি কিন্তু পিছিয়ে পড়তে চলেছেন। অর্থাৎ বিশ্বাসটাও যেমন ভালো না, অতিরিক্ত বিশ্বাস, অতিরিক্ত নির্ভরশীলতা এবং নিজের দুঃখের কথা সবাইকে শেয়ার করা, এটাই কিন্তু সবথেকে চরম ভুল কিন্তু মানুষের ক্ষেত্রে কিন্তু আসে। এই জন্য আমি বারবার বলি, কৌশিক রায়ের প্রোগ্রাম দেখতে হয়, নয়তো পিছিয়ে পড়তে হয়। তো বড়দেরকে প্রণাম জানাই, ছোটদের আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকের প্রোগ্রাম আমি শুরু করছি। 17 আপনার 15, 16, 17 এই তিনটা দিন কেন গুরুত্বপূর্ণ হতে চলেছে? দেখুন, চন্দ্র এবং মঙ্গলের সমসপ্তম দৃষ্টি লক্ষ্মী যোগ সৃষ্টি করছে, সমসপ্তম দৃষ্টি লক্ষ্মী যোগ সৃষ্টি করছে এবং শুক্র এবং চন্দ্রের নবপঞ্চম রাজযোগ সৃষ্টি করছে এবং বৃহস্পতির কেন্দ্রীয় প্রভাব চন্দ্রের উপর রয়েছে এবং বেশ কিছু শুভ তিথি, শুভ ক্ষণ, শুভ নক্ষত্র রয়েছে, যে কারণে এই 15, 16 এবং 17ই মার্চ বিশেষভাবে ইম্পর্টেন্ট হতে চলেছে এই কটি রাশির ক্ষেত্রে। দেখুন, যারা ভিডিও শুনছেন হচ্ছে না, একবার নিজস্ব জন্মকুণ্ডলীটা একবার বিচার করে নিন, আপনার জন্মছকে কোথায় সমস্যা রয়েছে সেই জায়গাটার প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন। ডেফিনেটলি আপনি কিন্তু সেখান থেকে মুক্তি কিন্তু নিশ্চিত রূপে কিন্তু পাবেন। কৌশিক রায় যার হাত ধরে কিনা তাকে টেনে কিন্তু তুলে, সবারই কিন্তু আমি হাত ধরি না, সবারই ক্ষেত্রে কিন্তু
অনেকেই বলে যে স্যার আপনি রেমেডি করান, আমি অনেকের ক্ষেত্রে নো রেমেডি করেই ছেড়ে দিই। জানবেন সমস্যা আছে, সমাধান আছে। জ্যোতিষশাস্ত্র প্রপার বিজ্ঞান, অর্থাৎ জ্যোতিষ হচ্ছে মানব কল্যাণের শাস্ত্র। আপনি যদি বেদকে বিশ্বাস করেন, জ্যোতিষশাস্ত্র কিন্তু রয়েছে। যাদের হচ্ছে না, কি না যে বলছেন না স্যার আপনি বলছেন, আমার তো কই হচ্ছে না। এখানে আমি বারবার একটি কথা আপনাদের সামনে অনুরোধ করে বলছি, আমি এখানে ব্যক্তিগত জন্মছক কিন্তু কোনো দিনই আলোচনা করিনি আর করবও না। এখানে একটা বর্তমান যে গ্রহের গোচর তার উপর এই যে লক্ষ্মী যোগ, নবপঞ্চম যোগ এবং বৃহস্পতি কেন্দ্রীয় প্রভাব, এর ফলে কোন কোন রাশির ভালো হতে চলেছে। নাম্বার ওয়ান যে রাশির কথা বলবো, সেই রাশির নাম মীন রাশি। মীন রাশি ক্ষেত্রে আকস্মিক অর্থপ্রাপ্তি, সফলতা এবং ব্যবসা ক্ষেত্রে শুভ, কেরিয়ার ক্ষেত্রে উত্থান আপনাদের হতে চলেছে, ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা পেতে চলেছেন, এবং ডুবে গেছে আটকে গেছে এমন টাকা পুনরুদ্ধার হতে চলেছে মীন রাশি, লিখে রাখুন। দুই নম্বর যে রাশির আমি কথা বলবো, বিশেষভাবে লাভ পেতে চলেছে, সে রাশির নাম ধনুরাশি। ধনুরাশির রাশিতে চন্দ্র অবস্থান করছে এবং আপনার ঠিক সপ্তমভাবে মঙ্গল অবস্থান করছে, চন্দ্রমঙ্গলের লক্ষ্মী যোগ সৃষ্টি করছে। শুক্র এবং চন্দ্রের নবপঞ্চম রাজ্য, আপনাদের অর্থনৈতিক সফলতা এই সময়টা আপনার ব্যবসার ক্ষেত্রে খুব দুর্দান্ত যাবে, কেরিয়ারের ক্ষেত্রে লাভ দেবে, উত্থান এবং বেশ কিছু শুভ সংবাদ এই কটা দিন 15, 16 এবং 17 ডেডলাইন দিয়ে দিলাম, লিখে রাখুন। কিছু না কিছু বড় ধরনের পরিবর্তন ধনুরাশির ক্ষেত্রে কিন্তু হতে চলেছে। কিছু সিলেক্টেড রাশির কথা আমি বলব। এরপর যে রাশি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনার ভাগ্যাধিপতি ধনভাবে অবস্থান করছে এবং আপনার ঠিক রাশির স্বামীর সাথে দৃষ্টি বিনিময়, আপনার ভাগ্যের দ্বারা অর্থ, কেরিয়ার ক্ষেত্রে লাভ, প্রপার্টি থেকে লাভ, এবং এই সময়ের মধ্যে আপনারা বিদেশ থেকেও লাভ পাবেন, এবং ডুবে গেছে এমন টাকা রিকভারি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপর যে রাশি সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির একাদশপতি আপনার চতুর্থভাবে অবস্থান করছে, সুখ সাধন আপনাদের বৃদ্ধি করবে, সফলতা আপনাদের দিবে, বৃহস্পতি হংস নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে, আপনাদের কেরিয়ার ক্ষেত্রে লাভ দিবে, ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ এবং ডেলি ইনকাম আপনাদের বাড়বে, পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই সময়ের মধ্যে, আপনাদের খরচ বৃদ্ধি করবে কিন্তু ইনকামটা আপনাদের এই সময় কিন্তু বাড়বে, ইনকামের জায়গাটা কিন্তু আপনাদের বৃদ্ধি করবে এবং প্রফিট আপনাদের এই সময় কিন্তু নিশ্চিত রূপে কিন্তু হতে চলেছে। এরপর যে রাশি মিথুন রাশি, ধনাধিপতি সপ্তমভাবে অবস্থান করছে, আপনাদের ব্যবসার দ্বারা আপনাদের ধন আসবে এবং আপনাদের পঞ্চমপতি একাদশভাবে অবস্থান করছে, নবপঞ্চম রাজ্য সৃষ্টি করছে, বৃহস্পতির কেন্দ্রীয় প্রভাব, কর্মক্ষেত্রে উন্নতি, ব্যবসা ক্ষেত্রে লাভ, আকস্মিক অর্থপ্রাপ্তি, শেয়ার বাজার, ফাটকা, স্টক মার্কেট, লটারি থেকে আপনারা এই সময় কিন্তু দুর্দান্ত লাভ কিন্তু পেতে চলেছেন। এরপর যে রাশি সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের নবপঞ্চম রাজ্য শুক্র এবং চন্দ্রের এবং আপনার লক্ষ্মী যোগ সৃষ্টি করছে মঙ্গল এবং চন্দ্রের, আপনাদের ভাগ্যের ফুল মাত্রায় সাপোর্ট পাবেন, আপনার চতুর্থপতি ভাগ্য হবে, সুখ সমৃদ্ধি আপনাদের বাড়বে, এই সময় আপনাদের কোনো শুভ খবর আপনারা পেতে পারেন এবং অর্থনৈতিক স্থিতির জায়গা আপনাদের মজবুত হবে। ফিল্ম দুনিয়া, অ্যাক্টিং, মডেলিংয়ের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, গ্ল্যামার দুনিয়াতে যারা রয়েছেন, গাড়ির ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছেন এবং ফরেনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, আপনি মেষ রাশির মানুষ, এখান থেকে কিন্তু আপনারা বিশেষভাবে লাভ পাবেন এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের এই 15, 16 এবং 17 আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষ ধরনের বড় কোনো পরিবর্তনের সুযোগ বা কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ কিন্তু আসতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।